শীঘ্রই টিআরজি থ্রি হান্ড্রেড মিসাইলের টেস্ট ফায়ার করবে বাংলাদেশ সামরিক সম্পর্ক বৃদ্ধিতে ঢাকায় আসছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বাংলাদেশ সেনাবাহিনী টিআরজি থ্রি হান্ড্রেড এর টেস্ট ফায়ার সম্পন্ন করার পরে সেনাবাহিনী ও রকেটসান কোম্পানির সদস্যগণ তুরস্কে নির্মিত এই গাইডেড মিসাইল সিস্টেমটি একশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম অক্টোবরে কক্সবাজারের শিলখালিতে সেনাবাহিনীর টিআরজি থ্রি এর টেস্ট ফায়ারের পরিকল্পনা আছে এবং এজন্য সেখানে একটি ফায়ারিং রেঞ্জও নির্মাণ করা হচ্ছে এদিকে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলিদ আগামী কয়েক মাসের মধ্যে আবার ঢাকায় আসছেন তার আসন্ন ঢাকা সফরে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে তুরস্কের দৈনিক আল সাভার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের কাছে ইস্তাম্বুল ক্লাসের ফ্রিগেট বিক্রিতে আগ্রহী আঙ্কারা এ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গত দু এক বছরে ব্যবসা ও বিনিয়োগ বিশেষ করে সমরাস্ত্র খাতে সহযোগিতায় বিশেষভাবে মনোযোগী হয়েছে তুরস্ক করোনা সংক্রমণকালে গত বছরের ডিসেম্বরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী মেভলিদ সাভাস বাংলাদেশ সফর করেন এ সময় তিনি বাংলাদেশের কাছে তুরস্কের সমরাস্ত্র বিক্রির আগ্রহের কথা প্রকাশ্যে ঘোষণা করেন পাশাপাশি বাংলাদেশে বৃহৎ অবকাঠামো নির্মাণে সহায়তার কথা জানান তিনি এর ধারাবাহিকতায় চলতি বছরের জুনে আঙ্কারায় দুদেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সই হয় ইতিমধ্যে এর সংক্রান্ত কেনাকাটা শুরু হয়েছে গত মাসে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আট দিনের সরকারি সফরে তুরস্কে যান এ সময় দুই দেশের সহযোগিতার অন্যান্য উপাদানের পাশাপাশি প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলিস সাভাসোগ্লু গত বছর ঢাকা সফরের সময় সাংবাদিকদের বলেছিলেন তাদের প্রতিরক্ষা পণ্যের গুণগত মান অত্যন্ত ভালো দামেও সুলভ এগুলো কেনার জন্য কোনো শর্ত আরোপ করা হয় না তুরস্ক প্রতিরক্ষা খাতে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদনে রাজি গত জুন মাসে তুরস্কের সমরাষ্ট্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রকেট সঙ্গে সমরাষ্ট্র উৎপাদনের বিষয়ে বাংলাদেশ সমঝোতা স্মারক সই করে পরে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল ডেমি এক টুইটে বলেন রকেটসান থেকে বিভিন্ন সরঞ্জাম রপ্তানির জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে জানতে চাইলে নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসর আ ন ম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন সমরাষ্ট্র উৎপাদনকারী দেশ হিসেবে তুরস্কের অবস্থা বেশ ভালো সদস্য দেশ হওয়ায় তুরস্কের উৎপাদিত সমরাষ্ট্র গুণগত মানে যেমন ভালো ইউরোপের দেশগুলোর তুলনায় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়ায় তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রিতে মনোযোগ দিচ্ছে বাংলাদেশেও যেহেতু সমরাষ্ট্র সংগ্রহের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে চাইছে সেক্ষেত্রে উৎস হিসেবে তুরস্ক মানানসই বড় ধরনের কেনাকাটা গত কয়েক বছরে শুরু হয়েছে সেটা ভবিষ্যতে বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে